আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ একটি টপিক লসাগু ও গসাগু। আজকে আমি লসাগু ও গসাগু সম্পর্কিত একটি প্রশ্ন আলোচনা করব এবং এই প্রশ্নটি 33তম বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হলো, দুইটি সংখ্যার গসাগু অন্তর এবং লসাগু যথাক্রমে 12, 60, 2448 হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন। আমি আবার বলছি, দুইটি সংখ্যার গসাগু 12, অন্তর 60 এবং লসাগু 2448 সংখ্যা দুইটি নির্ণয় করুন। এই প্রশ্নটি 33তম বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল এবং এই প্রশ্নটি আমি এখন সমাধান করছি। মনে করি সংখ্যা দুইটি টুয়েলভ এক্স এবং টুয়েলভ ওয়াই লসাগু গসাগুর অঙ্কে কখনো যদি বলা থাকে দুইটি সংখ্যার গসাগু যে কোনো একটা সংখ্যা 12 বা অন্য কিছু, তাহলে আপনি সংখ্যা দুইটিকে লিখতে পারবেন এভাবে, 12x 12y। যেহেতু এই প্রশ্নে বলা ছিল দুইটি সংখ্যার গসাগু 12, তাহলে সংখ্যা দুইটিকে ধরতে পারি 12x 12y। আমি আবার বলছি, দুইটি সংখ্যার গসাগু 12 বললেই আপনি সংখ্যা দুইটিকে ধরতে পারবেন 12x 12y। যদি কোনো প্রশ্নে বলতো দুইটি সংখ্যার গসাগু 24, তাহলে আপনি সংখ্যা দুইটি ধরতে পারেন 24x 24y। যদি বলে দুইটি সংখ্যার গসাগু 30, তাহলে আপনি সংখ্যা দুইটিকে ধরতে পারেন 30x 30y। এবার প্রশ্ন মতে এই দুটি সংখ্যার অন্তর 60, তাহলে এখানে আমরা একটা কাজ করি, যে কোনো একটাকে বড় ধরে নিই, এটা আপনার ইচ্ছা। আমি x বড় ধরে নিচ্ছি আর y কে ছোট ধরে নিচ্ছি, দ্যাট ইজ 12x-12y সমান 60। এখান থেকে দেখুন 12 কমন যায়, তাহলে বাকি থাকে x-y সমান 60, দ্যাট ইজ এখান থেকে আমি পাচ্ছি x-y সমান 5। এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখি, এই সমীকরণটা কাজে লাগবে, কারণ আমার টার্গেট x এর মান বের করা, y এর মান বের করা, এটা আমার টার্গেট, x এর মান বের করা, y এর মান বের করা। সংখ্যা দুইটি ধরেছিলাম 12x 12y, তাহলে সংখ্যা দুইটির লসাগু, আপনাদেরকে লসাগু শিখতে হবে, যে দুইটি সংখ্যা 12x 12y তাদের লসাগু কত, দুইটি সংখ্যা 12x 12y লসাগু কত। লসাগু বের করার নিয়ম হচ্ছে, আপনি দেখবেন 12x 12y এর মধ্যে কমন আছে কিনা। হ্যাঁ, কমন আছে এবং সেই কমন হচ্ছে 12, কমন লিখবেন, এরপরে গুণ আকারে বাকি যা আছে, এখানে x আছে, ওখানে y আছে, এ কারণে লসাগু হবে 12xy। মানে আমি আবার বলছি, দুইটি সংখ্যা
12x 12y হলে তাদের লসাগু হবে 12xy। প্রশ্ন মতে 12xy সমান, প্রশ্নে বলা আছে 2448, 2448। এবার আমি এখান থেকে পাই xy সমান 2448 ডিভিশন 12। এখন এখানে কাটাকাটি করা যায়, xy ইজ ইকুয়াল টু 4 দিয়ে কাটা যায়, তাহলে নিচে হবে 3। আপনারা মনে রাখবেন কোন একটি সংখ্যা 4 দ্বারা ভাগ যায় কিনা সেটা বোঝার উপায় হলো ওই সংখ্যাটির শেষ দুই ডিজিট। কোন একটা সংখ্যা যত বড় হোক না কেন, সংখ্যাটি কি 4 দ্বারা ভাগ যাবে কিনা সেটা নির্ধারিত হয় শেষ দুই ডিজিট দিয়ে। যেমন 2448, 2448 এই সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে কিনা সেটা নির্ধারণ করে শেষ দুই ডিজিট, দ্যাট ইজ 48। আমরা জানি 48 4 দ্বারা ভাগ যায়, তাহলে 2448 4 দ্বারা ভাগ যাবে, দ্যাট ইজ 2448 কে আমি এখন 4 দ্বারা ভাগ করছি। আমি একটু রাফই করে নিছি, 2448 তাকে ভাগ করছি 4 দ্বারা, তাহলে 24 এর মধ্যে যায় 6, তার মানে 4 6 24, তো 24 থেকে 24 বিয়োগ দিলে কিছু থাকে না, আমি এই 4 নামাবো, আমি এই 4 নামালাম, তবে আমাকে এইখানে একটা শূন্য দিতে হবে। এরপরে 4 4 এর মধ্যে শূন্য দেওয়া লাগবে না, 4 4 এর মধ্যে একবার যায়, দ্যাট ইজ 4, বাকি এখানে আর কিছু থাকে না, তাহলে আমি এখান থেকে নামাবো 8, তাহলে যায় 2 বার 8 0। ওকে, দ্যাট ইজ 2448 কে 4 দ্বারা ভাগ করেছি, ভাগফল 612 আর ভাগশেষ 0, দ্যাট মিন উপরে 612। এখন দেখেন 612 কে 3 দ্বারা ভাগ যাবে কি না সেটা কিভাবে, 612 612 612 612 যোগ করলে আসে 9, 9 যেহেতু 3 দ্বারা ভাগ যায় তাহলে 612 3 দ্বারা ভাগ যাবে, দ্যাট মিন এখান থেকে পাচ্ছি xy সমান, এখান থেকে হিসাব করলে আমি পাবো 2 আর ওখান থেকে পাবো 0 4, দ্যাট ইজ xy ইজ ইকুয়াল টু 204। তাহলে আমি পেয়েছি x মাইনাস y সমান 5 আর x ইনটু y সমান 204। এখন আমি বের করব x প্লাস y, এখন আমি বের করব x প্লাস y, x প্লাস y এর ফর্মুলাটা হচ্ছে আপনারা জানেন রুট ওভার x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4xy, দ্যাট ইজ x প্লাস y সমান রুট ওভার x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4xy, দ্যাট মিন রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু 204, তাহলে 5 স্কোয়ারে হয় 25, আর এখানে যদি আমি গুণ করি যে 204 এর সাথে 4 দিয়ে গুণ, দ্যাট ইজ এখান থেকে পাবো 816। এখন 816 আর 25 যোগ করলে আসে 841, আর এটাকে বর্গমূল করলে 841 এর বর্গমূল হচ্ছে 29, দ্যাট ইজ আমি পেলাম x প্লাস y সমান 29, এটা 2 নম্বর সমীকরণ। আগে পেয়েছিলাম x মাইনাস y সমান 5, এখন পেয়েছি x প্লাস y সমান 29, এবার এই দুইটি ইকুয়েশনকে যোগ করে দেন, যোগ করে দিলে আপনি পাবেন এই ইকুয়েশন আর এটাকে যোগ করে দিলে আপনি পাবেন 2x ইজ ইকুয়াল টু 34
x is equal to 17 আর x এর মান যদি 17 হয় x এর মান যদি 17 হয় দুই নম্বর সমীকরণে বসায় দেন x এর মান 17 তাহলে y এর মান পাবেন 12 x এর মান 17 এসেছে y এর মান 12 এসেছে তাহলে সংখ্যা দুটি কি হবে দেখি সংখ্যা দুইটি ধরেছিলাম 12x 12y that is 12 into x এর মান 17 তাহলে এখান থেকে একটা রেজাল্ট পাবো 7 12 84 84 4 হাতে থেকে 8 তাহলে 12 একে 12 12 আর 8 এ 20 আরেকটি হচ্ছে 12y that is 12 into 12 that is 144 তাহলে উত্তর সংখ্যা দুটি হচ্ছে 204 144 তার মানে দুটি সংখ্যার গসাগু অন্তর এবং লসাগু 12 60 24 48 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন সংখ্যা দুটি হচ্ছে 204 এবং 144 তাহলে 204 144 এই সেই দুইটি সংখ্যা যাদের গসাগু 12 অন্তর 60 আর লসাগু 2448 আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম